এক সাইডে দাও এটা আরে ভাই ধরছে আমি হেল্প করব না শো এত বিরক্ত কেন তুমি কাপড় গুছাইতে আমার ভালোই লাগে কাপড় গুছাইতে ভালো লাগে না এখন জীবন তো কাপড় গুছাইতেই হবে বেঁচে থাকতে হলে হ্যাঁ এটা কি শাড়ি তুমি শাড়িগুলো এইভাবেই ফেলে রাখছিলা আমি ফেলে রাখছিলাম না তোমার মেয়ে যে মাঝে মধ্যে তো নিয়ে যায় চেয়ার দিয়ে তাই না কতবার গুছাইতে ভালো লাগে শাড়ি গুছাইতে তুমি কেন পছন্দ করো শাড়ি না আমি আলমারি গুছাইতে পছন্দ করি তাই না তুমি তোমার নিজের জন্যই যে এটা তুমি তোমার অসহ্য লাগে তুমি পারো না ওইটাতে তখন তোমার কাছে সহজ মনে হবে বাংলাদেশের মানুষেরই চলতে ফিরতে পাইক পেয়াদা লাগে কাজের বুয়া লাগে এই দেশে কিন্তু যত পয়সাওয়ালাই হোক কারো ঘরের ভেতরে কোন ধরনের পাইক পেয়াদা নাই এখন লাইফ ইজ লাইক দ্যাট এটা তো তোমাকে স্বীকার করতে হবে এখন তুমি যদি সেই বাংলাদেশের ইয়াতে আটকে থাকো তাহলে তো এটা দুঃখের ব্যাপার না খালি বড় বড় কথা সপ্তাহে দুই দিন রান্দো তুমিও পারো আমি মাংস রাঁধতে পারি মাছ পারি না ঠিক আছে।